আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম টাইম আউটের ঘটনায় উত্তাল ক্রিকেট বিশ্ব। আর তাই ওই ঘটনার পরবর্তীতে মাঠেই দুদলের মধ্যে কয়েকবার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তেও দেখা যায়। ম্যাচ শেষে মেথুস প্রেস কনফারেন্সে এসে বললেন, বাংলাদেশের জন্য কোনো সম্মান অবশিষ্ট নেই, কেননা ওরা সম্মান ডিজার্ভ করে না। একজন গণমাধ্যম কর্মী সাবেক লঙ্কান এই ক্যাপ্টেনকে প্রশ্ন করেছিলেন, ম্যাচ শেষে কেন আপনারা বাংলাদেশ দলের সাথে হাত মেলাননি? উত্তরে ম্যাথুস বললেন, সাকিব আল হাসান এবং বাংলাদেশ দল প্রমাণ করেছে ওদের কমন সেন্স নেই। তার কারণ, হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ার কারণে যতটুকু দেরি হয়েছে সাকিব সেটা চাইলেই কনসিডার করতে পারত, কিন্তু তারা সেটা করেনি। এটা আসলেই কমন সেন্সের ব্যাপার। অ্যাঞ্জেলো ম্যাথুস আরও যুক্ত করেন, তার চেয়ে বড় কথা, ক্রিকেট ভদ্রলোকের খেলা। এখানে সবার আগে একে অপরকে সম্মান করাটা খুবই জরুরি, কিন্তু যারা আমাদের সম্মান করে না আমরা তাদের কেন সম্মান করব? এটা কখনোই হতে পারে না। যেহেতু মাঠের খেলায় ওরা আমাদেরকে সম্মান দেখায়নি, আমরা এজন্যই তাদের সাথে হ্যান্ডশেক করিনি। কথায় বলে, কৃতকর্মের ফল নাকি একদিন না একদিন পেতেই হয়। ম্যাথুস কি নিজের কর্মের ফল পেলেন অবশেষে? বিষয়টা আপনার কাছে একটু বিদঘুটে মনে হতে পারে, পরিষ্কার করে বললে আপনারও বুঝতে কষ্ট হবার কথা নয়। প্রায় ৯ বছর আগেকার কথা, তৎকালীন সময়ে ম্যাথুস ছিলেন লঙ্কান ক্রিকেট দলের ক্যাপ্টেন। লঙ্কান বোলার সচিত্রা সেনানায়ক বল করার ঠিক আগ মুহূর্তে ইংল্যান্ড ব্যাটার জশ বাটলারকে মানকাডিং আউট করেছিলেন। বাটলার নিরুপায় হয়ে কিছুক্ষণ অপেক্ষা করে সোজা প্যাভিলিয়নের পথ ধরেন। ক্যাপ্টেন ম্যাথুস কি সেদিন বাটলারকে ফিরিয়েছিলেন? তাহলে আজ কেন নিজের আঁতে ঘা লাগার সাথে সাথে স্পিরিট অফ ক্রিকেট নামক নীতিকথা শোনাচ্ছেন? স্বাভাবিকভাবে এমন প্রশ্ন এসেই যায়। বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশের বর্তমান অবস্থা তলানির দিকে। শুধু তাই নয়, হুমকির মুখে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা নিয়ে। এমন পরিস্থিতিতে দলকে জেতানোর জন্য ক্যাপ্টেন সাকিব আল হাসান দলের জন্য বা জয়ের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে আপনি নিয়মের বাইরে বলতে পারেন না। এমত অবস্থায় আপনি যদি প্রতিপক্ষকে সম্মান করা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে 9 বছর আগেকার করা আপনার ওই কৃতকর্মের জন্য ইংল্যান্ড সমর্থকদের কাছে ম্যাথুস নিজেও কি ভিলেন হয়ে আছেন না? নাকি অন্যকে আউট করে ফায়দা নিলে আরাম আর নিজে আউট হলে হারাম? বিষয়টা এভাবে তুলে ধরে নিজেকে হাস্যকর না বানালেও পারতেন লঙ্কান সাবেক এই ক্যাপ্টেন। এদিকে ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক মেন্ডিস বললেন, ম্যাথুস যখন এসেছিল তখন 5 সেকেন্ড বেশি সময় ছিল। আসার পর সে বুঝতে পারে হেলমেটের স্ট্র্যাপের ব্যাপারটা। এটা দুঃখজনক, আমরা চেয়েছিলাম সে রান করুক। তার চেয়ে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে এই পরিস্থিতিতে আম্পায়াররা ভালো সিদ্ধান্ত নিতে পারেননি। ম্যাচ শেষে মেন্ডিস যতটা না মার্জিত হয়ে কথা বলেছেন তার চেয়ে বেশি অমার্জিত মন্তব্য করেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি পরিষ্কার ভাষায় জানালেন, আজকের পর বাংলাদেশের প্রতি কোনো সম্মান অবশিষ্ট নেই, কেননা তারা সম্মানটা ডিজার্ভ করে না। তাহলে বলতেই হয়, বাটলারকে আউট করার সময় আপনি ও আপনার বোলার সহ পুরো দলের কমন সেন্স সেদিন কোথায় ছিল? ভুলে যাবেন না, প্রকৃতি তার কোনো হিসেব অবশিষ্ট রাখে না, বরং কড়ায় গণ্ডায় হিসাব আদায় করে নেয়। তবে ম্যাথুস বাংলাদেশকে ছোট করলেও নিজ দলের প্রতি সাকিব পুরোপুরি পরিষ্কারভাবে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, জেতার জন্য লিগাল উপায়ে আমরা সব কিছু করতে প্রস্তুত, কারণ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে চাই। ম্যাথুসকে আউট করা নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে সেটা নিয়ে ICC-কে প্রশ্ন করা উচিত এবং নিয়মের পরিবর্তন আনা উচিত। আমরা যেহেতু নিয়মের বাইরে কিছু করিনি, তাই এটা নিয়ে অনুতপ্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া ম্যাচ শেষে ওরা আমাদের সাথে হ্যান্ডশেক করতে আসেনি, তাই আমরাও যাইনি। দর্শক, ম্যাথুস যে বললেন বাংলাদেশ দলের কমন সেন্স নেই, ওরা সম্মান ডিজার্ভ করে না, আপনি কি এই কথার সাথে একমত? কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। সালমান আব্দুল্লাহ, সিএসপোর্টস।